वेबटेक मास्टर और सक्सेस स्टाडी सेंटर पक्ष के प्रत्येक परीक्षार्थी के आंतरिक अभिनंदन और शुभेच्छा जानिए आज के दिन एपिसोड शुरू कर आज के दिन आलोचनार विषय हे चाकरी परीक्षार प्रस्तुति पार्ट 6 एर आगे अब्दि जरा जरा पार्ट 5 देखें तक वीडियो डेस्क्रिप्शन बक्सर लिंक देव रही है अवश्य सेखान गए देखे नीते प्रतिदिन एक प्रश्न देवा थे जेटा थे अपन ये प्रश्न उत्तर जरा 30 दिन मध्य सब बेसि सठिक देवे तेज देव एक विशेष पुरस्कार देरी करब ना देखे नब आज के दिन की प्रश्न आज के दिन प्रथम प्रश्न पक प्रणाली कौन दुटी देश के पृथक करेछे पक प्रणाली पृथक करेछे भारत और बांग्लादेश के पर प्रश्न भारत कौन अरण्य विख्यात एक शिंग गंडार पावा जाए पावा जाए काजीरांगा काजीरांगा एक शिंग गंडार पावा जाए भारत अवस्थित पर प्रश्न भारत प्रथम जनगणना कत साले शुरू है कब शुरू है भारत प्रथम जनगणना এটা শুরু হয় 1872 খ্রিস্টাব্দে এবারে প্রশ্ন হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র কবে চালু হয় আকাশবাণী কলকাতা কেন্দ্র এটি চালু হয় 1927 সালের 27 আগস্ট আমরা প্রত্যেককেই বলছি যে প্রত্যেকটা প্রশ্নই ভালো আর ভিডিওটাকে স্কিপ করে যাবে না পারলে পুরোটা দেখবে এবং আমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তরটা তোমরা দেবে আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি এবারে প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে কত সালে খাদ্য আন্দোলন হয় স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলন হয় 1966 সালে পরের প্রশ্ন মির্জা আসাদুল্লাহ খান গালি কোন সম্রাটের সভাকবি ছিলেন মির্জা আসাদুল্লাহ খান গালিব ছিলেন বাহাদুর শাহ জাফরের সভাকবি এবার আমরা পরের প্রশ্ন দেখব राज्यपाल के नियोग करें कि बा के नियोग करें राज्यपाल के नियोग करें होच्छे राष्ट्रपति आमरा परेर प्रश्न दिके जाच्छी एबारे प्रश्न 1885 साले भारतेर जातीय कांग्रेसेर प्रथम अधिवेशन कोथाय बसे 1885 साले भारतेर जातीय कांग्रेसेर प्रथम अधिवेशन बसे मुम्बईते आमरा परेर प्रश्ने जाच्छी मोहनदास करमचाँद गांधी कोन गोल टेबिले बैठके जोगदान करें मोहनदास करमचाँद गांधी जोगदान कर द्वितीय गोल टेबिल बैठके पर प्रश्न भारत स्वाधीनतार पर प्रथम कथाय बेसरकारी उद्योगे रेल लाइन चुक्ति है भारत स्वाधीनतार पर प्रथम सुंदरबन महुआए बेसरकारी रेल लाइन चुक्ति है पर प्रश्न बिचुटी गाछेर पाता गाए लागले चुलकाय केन বিচুটি গায়ে গাছের পাতায় এই যে দংশন রোমের ভিতরে থাকে ফর্মিক অ্যাসিড যার জন্য গায়ে লাগলে চুলকায় পরের প্রশ্ন কোষের মস্তিষ্ক কাকে বলা হয় আজকের দিনে এই প্রশ্নটা থাকবে আমাদের আপনাদের জন্য যারা যারা আমাদের চ্যানেলে আগামীকাল মানে চ্যাপ্টার 5 উত্তর দিয়েছিলেন তারা তারা হচ্ছে লাইফ ইন গেম চ্যানেল সুপ্রিয়া তিওয়ারি অশোকা সরকার বিবেলন্দু চ্যাটার্জি আরতি সর্দার উর্মি ঘোষ কমল মিত্র উর্মি অধিকারী ইমরান মণ্ডল আমরা আশা করব এবারেও আপনারা উত্তর দেবেন এবং বেশি থেকে বেশি লোক উত্তর দেবেন তাহলে আজকের দিনে আমাদের প্রশ্নটা যেটা থাকছে সেটা হচ্ছে কোষের মস্তিষ্ক কাকে বলা হয় অবশ্যই আমরা অপশন দেব প্রথম অপশন ক্রোমোজোম দ্বিতীয় প্লাস্টিড তৃতীয় প্রোটোপ্লাজম আর চতুর্থ হচ্ছে নিউক্লিয়াস আশা করব সঠিক উত্তরটা আপনারা দেবেন আমাদের কমেন্টস বক্সে আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি এবারে প্রশ্ন ফার্ন বৃক্ষের আবির্ভাব কোন যুগে হয় ফার্ন বৃক্ষের আবির্ভাব এটা হচ্ছে মধ্যজীবীয় যুগে হয় পরের প্রশ্ন কোন মুঘল সম্রাট জিজিয়া কর তুলে নেন জিজিয়া কর এটি তুলে নিয়েছিলেন আকবর এবারে প্রশ্ন হচ্ছে কাকে জিন্দাপীর বলা হয় জিন্দাপীর বলা হয় ঔরঙ্গজেবকে পরের প্রশ্ন প্রিন্স অফ ওয়েলস কত সালে ভারতে আসেন প্রিন্স অফ ওয়েলস ভারতে এসেছিলেন 1921 সালে ভিডিওটা যদি ভালো লাগে সকল বন্ধুকে বলবো একটা লাইক দেবে যাতে এই ধরনের ভিডিও করতে আমরা বেশি আগ্রহী হই আর কিছু বন্ধু যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে ভিডিওটা একটু শেয়ার করবেন চলুন পরের প্রশ্নের দিকে যাচ্ছি এবারে প্রশ্ন হচ্ছে ধাতু খোদাইয়ের কাজে কোন অ্যাসিড ব্যবহার করা হয় ধাতু খোদাইয়ের কাজে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিডকে পরের প্রশ্ন সোডা ওয়াটার এ কোন গ্যাস ব্যবহৃত হয় সোডা ওয়াটারে ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইডকে
পরের প্রশ্ন, কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারত পরিত্যাগ করেন? হুমায়ুন ভারত পরিত্যাগ করেন কনৌজের যুদ্ধে। পরের প্রশ্নে যাচ্ছি। এবারের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার কত সালে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর গড়ে তোলেন? কেন্দ্রীয় সরকার 1944 সালে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর গড়ে তোলে। এটা ছিল আজকের দিনের মতো আমাদের শেষ প্রশ্ন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।